হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ছাত্রছাত্রী আছেন 2023, তাদের জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, সেই নোটিশটি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন, কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে 2023, বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা 2022-23। কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে 2022-23 সালে যদি আপনার এটা জানা থাকে, তাহলে সহজে আপনি আপনার পয়েন্ট অনুযায়ী সেই বিশ্ববিদ্যালয়ে পয়েন্ট তুলবেন। এটা জেনে থাকা খুবই জরুরি। তো কোন কোন বিশ্ববিদ্যালয় রে আছে সেগুলো আপনার সামনে তুলে ধরব। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবার আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরব। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কত পয়েন্ট লাগবে, বিষয় চতুর্থ বিষয় জিপিএ মানবিক চতুর্থ সহ 7, ব্যবসায় চতুর্থ সহ 7.50, বিজ্ঞান চতুর্থ বিষয় সহ 8, চারুকলা চতুর্থ বিষয় সহ 6.50। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কত পয়েন্ট লাগবে, চতুর্থ বিষয় জিপিএ মানবিক চতুর্থ বিষয় সহ 7.50, ব্যবসায় চতুর্থ বিষয় সহ 8, বিজ্ঞান চতুর্থ সহ 8। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কত পয়েন্ট লাগবে, মানবিক চতুর্থ বিষয় সহ 7.50, ব্যবসায় চতুর্থ বিষয় সহ 8.50, বিজ্ঞান চতুর্থ বিষয় সহ 8। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কত পয়েন্ট লাগবে, মানবিক চতুর্থ বিষয় সহ 6, ব্যবসায় চতুর্থ বিষয় সহ 7, বিজ্ঞান চতুর্থ বিষয় সহ 6.50। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কত পয়েন্ট লাগবে, বিজ্ঞান চতুর্থ বিষয় সহ 8.50, বাণিজ্য চতুর্থ বিষয় সহ 8, মানবিক চতুর্থ বিষয় সহ 7.5। 3 ইউনিটে এ বি ও সি ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2023 সালের, যে আছে সেগুলো এখানে তুলে ধরা হবে। মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র এ ইউনিটে আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3 সহ মোট জিপিএ 7 থাকতে হবে। এখানে ডিএবার আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পয়েন্ট লাগবে বিজ্ঞানের চতুর্থ বিষয় সহ 7। খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পয়েন্ট মানবিক চতুর্থ বাদে 7.50, ব্যবসায় চতুর্থ বাদে 7.50, বিজ্ঞানে চতুর্থ সহ 7। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কত পয়েন্ট লাগবে, মানবিক চতুর্থ সহ 6, ব্যবসায় চতুর্থ সহ 6.50, বিজ্ঞান চতুর্থ সহ 7। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কত পয়েন্ট লাগবে, মানবিক চতুর্থ সহ 5.50, ব্যবসায় চতুর্থ সহ 5.50, বিজ্ঞান চতুর্থ সহ 6। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পয়েন্ট মানবিক চতুর্থ সহ 6, ব্যবসায় চতুর্থ সহ 6.30, বিজ্ঞান চতুর্থ সহ 6.50। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কত পয়েন্ট লাগবে,
মানবিক চতুর্থ সহ 6.50, ব্যবসায় চতুর্থ সহ 6.50, বিজ্ঞান চতুর্থ সহ 6.50, চারুকলা চতুর্থ সহ 6.50। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় ভর্তি পরীক্ষায় কত পয়েন্ট লাগবে? মানবিক চতুর্থ সহ 6.50, ব্যবসায় চতুর্থ সহ 6.75, বিজ্ঞান চতুর্থ সহ 7, চারুকলা চতুর্থ সহ 6.50। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পয়েন্ট মানবিক চতুর্থ সহ 6.50, ব্যবসায় চতুর্থ সহ 7, বিজ্ঞান চতুর্থ সহ 7। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পয়েন্ট মানবিক চতুর্থ সহ 6.50, ব্যবসায় চতুর্থ সহ 6.50, বিজ্ঞান চতুর্থ সহ 6.50, চারুকলা চতুর্থ সহ 6.50। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পয়েন্ট মানবিক চতুর্থ সহ 6, ব্যবসায় চতুর্থ সহ 6.50, বিজ্ঞান চতুর্থ সহ 6.50। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পয়েন্ট মানবিক চতুর্থ বাদে 6.50, ব্যবসায় চতুর্থ বাদে 6.50, বিজ্ঞান চতুর্থ বাদে 6.50। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ভর্তির পয়েন্ট মানবিক চতুর্থ বাদে 6.50, ব্যবসায় চতুর্থ বাদে 6.50, বিজ্ঞান চতুর্থ বাদে 7। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পয়েন্ট মানবিক চতুর্থ বাদে 7, ব্যবসায় চতুর্থ বাদে 7, বিজ্ঞান চতুর্থ বাদে 8। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি, সাথে থাকার জন্যে ধন্যবাদ।